দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ, রীতিমতো দাড়ি গোঁফওয়ালা মুষ্ক জওয়ান বলা যেতে পারে। তারা পরস্পরকে আলিঙ্গন করছেন, মুখে মুখ লাগিয়ে একজনের মুখ থেকে আরেকজন তার নিজের মুখে একটা চকলেটের অংশ ভেঙে নিয়ে নিচ্ছেন। এই দৃশ্যটা দেখতে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না। যদি পছন্দ করার অবকাশ থাকে যে এই দৃশ্যটা আমি দেখব কি দেখব না, তাহলে আমার স্পষ্ট দ্বিধাহীন উত্তর হবে যে না, দেখব না। কিন্তু কেউ যদি মনে করেন এই দৃশ্যটা অন্য কাউকে দেখাতে চান, কেউ যদি মনে করেন এই দৃশ্যটা দেখবেন, তাহলে কি আমি বাধা দিতে পারি? এরও কিন্তু স্পষ্ট এবং দ্বিধাহীন উত্তর হচ্ছে না। আমাদের দেশের সংস্কৃতি অনুসারে, আমাদের দেশের সংবিধান অনুসারে, আমাদের দেশের আইন অনুসারে এর উত্তর হচ্ছে না, আমি কাউকে বাধা দিতে পারি না। দৃশ্যটির মধ্যে স্পষ্টতই সমকামিতার ইঙ্গিত রয়েছে। বিশ্ববিখ্যাত চকলেট প্রস্তুত করার সংস্থা ক্যাডবেরি তাদের একটি নতুন প্রোডাক্টের বিজ্ঞাপনে একটা ভিডিওতে এই ভিজুয়ালটা ব্যবহার করেছে। 2018 সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে 5 সদস্যের ডিভিশন বেঞ্চ ভারতীয় দণ্ডবিধির 377 নম্বর ধারাকে, তার বিশেষ বিশেষ অংশকে খারিজ করে দিয়েছে। সমকামিতা এখন আর আমাদের দেশে আইনত অপরাধ নয়। আইনত যখন অপরাধ নয়, তখন এই দৃশ্য দেখতে বা দেখাতে কোনো বাধা নেই। ক্যাডবেরি সংস্থা তারা কিন্তু দৃঢ়ভাবে জানিয়েছে, তাদের বিশ্বাসের প্রতি তারা দৃঢ় থেকে জানিয়েছে, কারেজ অফ কনভিকশন দেখিয়েছে যথেষ্ট। তারা বলেছে এই বিজ্ঞাপনটি তারা তুলে নেবে না, যদিও বিজ্ঞাপনটি তুলে নেওয়ার জন্য প্রবল জনমত সৃষ্টি করা হয়েছে এবং আরও হচ্ছে। হাজার হাজার মানুষ দরখাস্তে সই করছেন এই বিজ্ঞাপনটি ভারতীয় সংস্কৃতি পরিপন্থী, দেখানো যাবে না ইত্যাদি বলে। এর আগে আমরা এই ধরনের দুটি ক্ষেত্রে দেখেছি। অনলাইন বিপণন সংস্থা মিয়ান্ত্রা, তাদের যে লোগো ছিল সেটাতে নারী দেহের একটা বিশেষ অংশের সঙ্গে তার মিল রয়েছে, এরকম কথা বলা হয়েছিল, সঙ্গে সঙ্গে মিয়ান্ত্রা লোগোটি প্রত্যাহার করে নেয়। বিরাট বড় জুয়েলারি গয়না প্রস্তুতকারক সংস্থা তানিস্ক, তাদের একটি সাম্প্রতিক বিজ্ঞাপনে 2 ভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিয়ে দেখানো হয়েছিল, নারী পুরুষের মধ্যেই বিয়ে দেখানো হয়েছিল। তাতে আপত্তি উঠেছিল, এটা নাকি ভারতীয় সংস্কৃতির উপর আঘাত করা হয়েছে। তানিস্ক কিন্তু সঙ্গে সঙ্গে পিছিয়ে গেছিল, ক্যাডবেরি পিছিয়ে যায়নি। এটা কিন্তু আসলে শুধু একটা চকোলেটের সামান্য বিজ্ঞাপনের ব্যাপার নয়, এটা ভারতীয় সংস্কৃতির মধ্যে যে বহুত্ববাদ নিহিত আছে, যে সহনশীলতা নিহিত আছে, যা প্রকৃত ভারতীয় সংস্কৃতি, তাকে রক্ষা করার ব্যাপার। ইদানিং জীবনের বহু ক্ষেত্রে আমরা দেখছি, অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, একটা মতবাদই চলবে, একটা মতবাদই শ্রেষ্ঠ, বাকি অন্য কোনো কিছু গ্রাহ্য নয়, এইরকম ধারণা বেশ বলবতী হয়েছে। বহু মানুষ মনে করেন যে এদেশে হিন্দি ভাষাটা অন্য ভাষার থেকে শ্রেষ্ঠ, সেই ভাষাটাই সর্বজনের ব্যবহার করা উচিত। তেমনি বিভিন্ন ধর্মের মধ্যে হিন্দু ধর্মই শ্রেষ্ঠ, ভারতে থাকতে গেলে তাকে হিন্দুই হতে হবে, অন্তত প্রথম শ্রেণীর নাগরিক হয়ে থাকতে গেলে তাকে হিন্দুই হতে হবে, বহু মানুষ মনে করেন। এটা আমাদের সংস্কৃতি বলে না, এটা আমাদের সংবিধান বলে না, এটা আমাদের আইনও বলে না, কিন্তু এটা এখন বহু মানুষ বিশ্বাস করছেন। একটি ভাষা, একটি ধর্ম, এক ধরনের খাবারই শ্রেষ্ঠ, নিরামিষ খাবারই শ্রেষ্ঠ, সারা দেশের মধ্যে গুজরাট ক্যাডারের আইএএস আইপিএস অফিসাররাই শ্রেষ্ঠ, তারাই সব থেকে যোগ্য, এমন মতবাদ আমরা পোষণ করি না। আমাদের দেশের আইন, আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের সংস্কৃতি এমন মতবাদকে প্রশ্রয় দেয় না। সাধারণত এই স্রোতের বিরুদ্ধে চলা, স্রোত যেহেতু একদিকে চলছে তার বিরুদ্ধে চলা, তার সঙ্গেই সামিল হতে চায় সকলে, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করে। ক্যাডবেরি সেখানে কিন্তু একটা বিরল ব্যতিক্রম হয়ে রইল, আমি বলব। তারা যে সাহসের দৃঢ়তা দেখিয়েছে এবং দেখিয়েছে, বলেছে এই বিজ্ঞাপন তারা তুলে নেবে না, কারণ এই বিজ্ঞাপন বেআইনি কিছু নয়। সমাজের কিছু অংশের মধ্যে সমকামিতা আছে, চিরকাল ছিল এবং থাকবে। আবার এটাও ঠিক, অধিকাংশ নারী পুরুষ সমকামী নয়, সেটাও ঠিক, সমান ঠিক, কিন্তু সংখ্যা লঘু হলেও, অল্প হলেও যারা সমকামী তাদের অধিকারকে বাকিদের স্বীকৃতি দিতে হবে।
এই যে আধুনিক ধারণা যা আইনসম্মত বটে এখন, সেই ধারণাকে দৃঢ়ভাবে সমর্থন করার জন্য ক্যাডবারির সালাম প্রাপ্য, কর্নিশ প্রাপ্য।